এখন আছি আমার গ্রামে এটা আমাদেরই ক্ষেত ধান হয়েছে দেখতে পাচ্ছ তো আজকে আইটি ফাইল নিয়ে একটা আলোচনা রাখবো মানে আইটি ফাইল করতে গেলে কি কি ডকুমেন্ট লাগে এখন আইটি ফাইলের কার প্রয়োজন কি জন্য প্রয়োজন সেটা তো আলাদা বিষয় তবে যে প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগে কারণ ব্যাঙ্কে গিয়েছে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে এবং সেখানে গিয়ে যখন কারেন্ট অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছে তখন ব্যাংক কর্তৃপক্ষ আইটি ফাইল চাইছে কিন্তু তার কাছে তো তখন আইটি ফাইল নেই সুতরাং তাকে অ্যাপ্লাই করতে হবে আইটি ফাইল আনতে হবে ব্যাংককে দিতে হবে তবে এই আইটি ফাইলটা অ্যাকসেপ্ট করবে এবং কারেন্ট অ্যাকাউন্টটা খুলে দেবে তো তার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজনীয় যে নথিপত্র সেগুলো আমি এই ভিডিওতে বলে দেবো কোন কোনগুলো লাগবে একটা আইটি ফাইল খুলতে গেলে এখন আমরা নিজেরা খুলতে পারি কম্পিউটারে বসে তার জন্য একটু কম্পিউটারের দক্ষতা থাকতে হবে সুতরাং যারা এক্সপার্ট থাকবে তাদের তাদের থেকে করে নেওয়াটা বেটার তো আইটি ফাইল করতে গেলে প্রথমত যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলি হলো যে একটা মোবাইল নম্বর লাগবে এবং একটা মেল লাগবে মানে জিমেল আইডি যেটা সেই মোবাইল নম্বরে মেসেজ যাবে ওটিপি যাবে মেলে আবার ওটিপি যাবে মেসেজ যাবে তার সাথে সাথে আধার কার্ড লাগবে এবং প্যান কার্ড লাগবে মাস্ট আধার কার্ড প্যান কার্ড মোবাইল নম্বর এবং জিমেল আই ট্রেড লাইসেন্স এইগুলো অবশ্যই লাগবে কারণ যখন আইটি ফাইল হবে ফর্ম ফিল আপটা হবে তখন ওটিপি যাবে ভেরিফিকেশান করার জন্য এবং তার সাথে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট তো মোবাইল নম্বর জিমেল আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড এবং প্যান কার্ড এই সমস্ত কিছু হলে ইজিলি যে কেউ আইটি ফাইল অ্যাপ্লিকাই অ্যাপ্লিকেশান করতে পারবে এবং সে পেয়ে যাবে সুতরাং ব্যাঙ্ক ক্ষেত্রে হোক বা নিজের অন্যান্য ক্ষেত্রে হোক যে কোনো জায়গায় সে ব্যবহার করতে পারবে অনেক পারপাসে আইটি ফাইল লাগে প্রত্যেকের তো সে পারপাস নিয়ে অন্য সময় অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে চারিদিকে দেখো অন্ধকার অন্ধকার হয়ে আসছে মানে লাইটটা তো কম হয়ে গেছে সুতরাং আইটি ফাইলের আর অন্যান্য ভিডিও নিয়ে অন্য কোনো ভিডিওতে আমরা